আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা কি বাতাসের মধ্যে টক টক ফ্লেভার পান? আমের সিজন চলছে, বাতাসের টক, মিষ্টি, কত যে ফ্লেভার। তাই আমিও আমার রান্নাঘরে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজকে আমার এই রেসিপি ঝটপট কাঁচা আমের চাটনি। মুখে পানি আসছে না আমার এই রান্নার ছবিগুলো দেখে? আমার তো আসছে, রান্না করার সময় এসেছিল, এখনও আসছে। চলুন শুরু করি মূল রান্নাটা। আমি এখানে একেবারে কাঁচা কচকচা কিছু আম নিয়েছিলাম। এই আমগুলো কিনে নিয়ে এসে রাখার পরে সময়ের অভাবে করতে পারছিলাম না, তাই একটা আম একটু পেকেও গিয়েছিল, তাই সেটা ফেলে না দিয়ে সেটা সহই আমি আজ চাটনি করব। আমগুলো আপনাদের মনের ইচ্ছা মতো কেটে নেবেন, এরপর কিছু মশলা প্রিপারেশন করে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি শুকনা মরিচ, তেজপাতা 2টি, আর রসুন নিয়েছি 2টি থেতলে, আর 1 টুকরো ডালচিনি। 5 ফোড়ন নিয়েছি আমি এখানে অনেকগুলো, কিন্তু ব্যবহার করব আমি 1 চামচ পরিমাণ। আর নিয়েছি ঝাঁঝালো সরিষার তেল। এখন চুলায় কড়াই বসিয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম। আমি এটাকে চাটনি এই কারণে বলছি, কারণ আমি রোদে দিব না, কিচ্ছু করব না, ছটফট বানিয়ে 2-1 দিনের মধ্যেই খেয়ে ফেলব। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিলাম ডালচিনি, তেজপাতা। আপনারা কি কখনো খেয়াল করেছেন, এই সরিষার তেলে যখন আমরা এইভাবে পেঁয়াজ দেই, এত সুন্দর একটা ফ্লেভার ছড়ায়, নাক মুখ চোখ যেন ঝাঁঝ ফিল করে, কিন্তু ভালো লাগাও কাজ করে। এইখানেই এই রান্নাটার আসল মজা, এই যে ফ্লেভারটা ছড়ায়, এই ফ্লেভারটাতেও কিন্তু আমাদের মস্তিষ্ক বলে দেয় যে হচ্ছে হচ্ছে, আজ একটা মজার খাবার রান্না হচ্ছে। আর এখানে যখন 5 ফোড়ন দিব তখন তো সোনায় সোহাগা। হয়তো এই সুগন্ধের কারণেই আচারের প্রতি বা চাটনির প্রতি আমাদের এই বিশেষ লোলুপ দৃষ্টি। আমার তো এই কারণেই আচার বেশি ভালো লাগে। যাই হোক, রান্নাটা চলছে আমার, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, শুরুতেই কেন আমি 5 ফোড়ন দিলাম না? 5 ফোড়নটা শুরুতেই না দেওয়ার কারণ হলো, পেঁয়াজের মধ্যে যে পানিটা থাকে, সেই পানি থাকা অবস্থায় 5 ফোড়নটা দিলে 5 ফোড়নের মধ্যে এই পানি মিশে যেয়ে 5 ফোড়নটা ভালো করে ফুটে উঠবে না, ফ্লেভারটা ভালো করে ছড়াবে না। আর আমার তো ফ্লেভারটা নেওয়াটাই জরুরি, তাই পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব, এবং ব্রাউন কালার হয়ে আসার পরে আমরা 5 ফোড়নটা এখানে অ্যাড করব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, পেঁয়াজটাকে একদিকে সরিয়ে নিয়ে আমি শুকনো মরিচগুলো 2 টুকরো করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। তারপর সবগুলো খুব ভালোভাবে আমি এখানে ভেজে নিব, নেওয়ার পর দিয়ে দিব আমগুলো। চুলার জলটা অবশ্যই এখানে কম রাখবেন, কারণ এই অবস্থায় যদি আমার শুকনো মরিচ আর 5 ফোড়নটা পুড়ে যায়, আচার বা চাটনি সব শেষ, কোনো টেস্টি আর থাকবে না, একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভার তৈরি হবে। সব কিছুতে তো আর স্মোকি ফ্লেভার মজা আসে না, তাই না? এরপর দিয়ে দিব চিনি। চিনিটা আমি এখানে টোটাল 2 কাপ দিয়েছি, কিন্তু সেটা একসাথে একবারই দিইনি, সাথে দিয়ে দিলাম 7 মতো একটু লবণ। চিনিটা আমি অল্প অল্প করে অ্যাড করেছি, কারণ আচারটার কতখানি বা আমটার কতখানি টক বের হচ্ছে সেটাও আমাকে মেজারমেন্ট করার পরে পরিপূর্ণ মিষ্টিটা ঠিক করতে হবে। তাই শুরুতে অল্প চিনি দিয়ে আমি চাটনিটা তৈরি করা স্টার্ট করেছি। চিনিটা দেওয়ার পরে কিছুটা পানি বের হবে, এক্সট্রা কোনো পানি এখানে আমি অ্যাড করব না, ওই পানিটা দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। চলুন অপেক্ষা করি যতক্ষণ না আমগুলো একেবারে সিদ্ধ হয়ে আসে।
আমগুলো থেকে অনেক পানি বের হয়েছে এবং আমগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাকে কোনো এক্সট্রা পানি আর এখানে অ্যাড করতে হয়নি। আমি অল্প অল্প করে চিনি দিয়েছিলাম, তাই সবগুলো আমে আমার চিনি লেগেছিল 2 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনি নিজে ঠিক করে নেবেন, আপনি কতখানি টক খাবেন বা কতটুকু মিষ্টি খাবেন, কারণ এই আচারটা তো আমরা রোদে দিব না, এই আচারটা আর তেলের মধ্যে শুকিয়েও যাবে না, কিচ্ছু হবে না, এটা চাটনির মতন আমরা খাবো, তাই টকটাও আপনি তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট করে নেবেন কতটুকু আপনি নিতে চান বা খেতে চান। আমি অল্প অল্প করে শেষ পর্যন্ত চিনি দিয়ে ঠিক করেছিলাম যে কতখানি চিনি আমি এটাতে দিব। আমি অনেক বেশি টক খেতে পারি না, তাই আমারটাতে একটু মিষ্টির পরিমাণটা বেশি ছিল। আমার চাটনিটা করা একেবারে হয়ে গিয়েছে। এভাবে নাড়তে নাড়তে যখন কড়াই থেকে পুরো চাটনিটা একসাথে নড়ে উঠবে বা একসাথে ঘোরানো যাবে, তখনই এটা রান্না শেষ হয়ে যাবে। এর আগেও আপনারা এটাকে নামিয়ে রাখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটা বেশি দিন বাইরে রাখলে এটাতে ফাঙ্গাস পড়ে যাবে, তাই আমি একেবারে পানিটা শুকিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে যেন না লাগে এই অবস্থায় এটাকে নামিয়ে নিয়েছি। চাটনিটা করা আমার হয়ে গিয়েছে, এখন খাবারের পালা। এই ফাঁকে একটা কথা বলে নিই, আমার এই 1 বছরের জার্নিতে যারা আমার সাথে আমার চ্যানেলের সাথে প্রথম থেকে আছেন তাদেরকে আমি জানাই আন্তরিক ভাবে ধন্যবাদ, এবং তাদের প্রতি আমি আসলেই কৃতজ্ঞ যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট দিয়ে আসছেন। তাই প্রতিবারের মতন আবার বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পাশে থাকবেন, আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দিবেন, কারণ আপনাদের একটি কমেন্টস একটি লাইক আমাকে আরও একটি ভিডিও বানাতে উৎসাহ দেয়। এভাবে অল্প সময়ে চাটনি বানিয়ে খুব সহজে এয়ারটাইট কন্টেনারে বা বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন অনায়াসে 1-2 মাস। আর এই চাটনিগুলো আমরা ভাত পোলাওর সাথে, এমনকি অনেকে পরোটার সাথেও খেয়ে থাকে। কাজেই আম নষ্ট না করে কাঁচা আমের এরকম মজাদার চাটনি করে তাড়াতাড়ি করে তৈরি করে ফেলুন এবং মজা করে সবাই মিলে খান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমার চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।